আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি কিন্তু কাটব্যাট দিয়েছি আমার ফার্মে, কিন্তু বর্তমানে যে মুরগিগুলো আছে এগুলোকে বনবিড়াল আক্রমণ করছে। তো এখন এদের জন্য যেহেতু আজকে থেকে 4 দিন আগে একটা মুরগি কামড়াইছে, ওটা থেকে এখন সব অসুস্থ হয়েছে, ওটা এখন সবগুলো অসুস্থ। তো মোটামুটি গতকালকে রাতে না, এর আগের দিন রাতে আমি একটু চুনা ফাইখানা দেখছি, যার জন্য গতকালকে সকালে আমি ওষুধ আনতে গেছি। এবং আগের যে একটা রিপোর্ট ছিল আমার মুরগির হালকা গায়ে জ্বর আর হালকা চুনা ফাইখানা, তো এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে সরাসরি ডিলারের কাছে গেছি। ও আমাকে দেখেন কতগুলো টাকার ওষুধ দিছে, তো এখানে এতগুলো টাকার ওষুধ দিছে, তো দয়া করে যাতে সবগুলো খাওয়াইতে না হয়, কারণ তোভাবে এইভাবে অ্যান্টিবায়োটিক খাইলে তো সমস্যা। তারপর আমি কিন্তু ও যেটা বলছে আমি তার চেয়ে একটু কমে কমায় দিচ্ছি, বা একটু খাওয়াই মানে আমি আমার মতো করে দিচ্ছি, উনি ওনারটা দিছে বাট আমি আমার মতো করে দিচ্ছি আর কি। বেটন লিবো, তারপরে আপনার টনিক ভ্যাট, রেনামক্স আমার আগেরই ছিল, আর লাইসোবিট বড় যেটা আছে লাইসোবিটটা দিছে, তারপরে হচ্ছে নেপ্রোকিয়ার, আর আর নিউ এডি তো আগেরই আছে। তো মোটামুটি এইগুলো আমাকে দেওয়া হয়েছে যে এগুলো খাওয়ানোর জন্য। যেমন এটা হচ্ছে লাইসোভিটটা দিছে প্রতি 24 ঘন্টা 8 ঘন্টা খাওয়াইতে হবে, আর বেটনোলিবে মানে অ্যান্টিবায়োটিক যেটা বেটনোলিবে এটা হচ্ছে যতবার পানি দেবে ততবার, আর টমিক বেট হচ্ছে প্রতি 10 লিটারে একটা ট্যাবলেট, এবং যদি সেটা জ্বর থাকে, তো দেখলাম যে জ্বর আসে সেজন্য আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আর ন্যাপ্রোকেয়ার হচ্ছে প্রতিদিন রাতে 1 মিলি 1 লিটারে এটা দেওয়ার জন্য বলছে, আর এডিও দিচ্ছি আপনার আমি এডি দিচ্ছি 30 লিটারে, আমি দিচ্ছি প্রায় 10 মিলি এডি দিচ্ছি। মোটামুটি এগুলো খাওয়াচ্ছি, আর রেনামক্সটা একটু খাওয়াচ্ছি, এইগুলো খাওয়াচ্ছি। তো টোটালি এখানে আমার ওষুধ দিছে প্রায় 4,450 টাকার মতো ওষুধ আমাকে অলরেডি দিয়ে দিছে। তো দয়া করেন যাতে এত টাকার ওষুধ আমাকে খাওয়াইতে না হয়, কারণ আমি চাই না যে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই, কিন্তু আসলে বাধ্যগত হয়ে খাওয়াচ্ছি, কিছু করার নাই। তো এই জন্যই দোয়া করেন, কারণ আমি চাচ্ছি যে সেজন্য আমি কিন্তু কিছু একটা রেখে দিই, যেখানে দুইটা দুইটা দিছে একটা ভাঙছে একটা রেখে দিছে, তো এটাকেই আমার মত করে আমি খাওয়াচ্ছি, এটাকে আমি খাওয়াচ্ছি ওইভাবেই আমার মতো করে মানে কমায় কমায় আর কি। তো সবাই দোয়া করবেন যাতে সব ঠিক হয়ে যায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।